আর সেদিনকে একটা আপুর কথা শুনে আমার মন খারাপ হয়ে গেছে, কারণ আপু আমার বলতেছে যে ভাই আপনি এত স্যাক্রিফাইস স্যাক্রিফাইসের কথা বলেন, আমি আমার ফ্যামিলির জন্য আমার ভালোবাসা মানুষের পর্যন্ত স্যাক্রিফাইস করে দিচ্ছি, বাট লাস্টলি কী হয়েছে আমার সাথে? মানে আমার ফ্যামিলি যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি বিয়ে করছি, আমার 5 বছরের সম্পর্ক, আমি সে মানুষটাকে ছেড়ে দিছি ফ্যামিলির কারণে। মানে ফ্যামিলি আমার বলছে যে তুমি যদি ছেড়ে না দাও আমি মরে যাব, আমি আমি কী করবো? আমার কাছে কিছু করার ছিল না, আমি অ্যাডমিনিশিং ওই ছেলেটাকে ছেড়া দিই বিয়ে করি। মানে আমার ফ্যামিলি যে ছেলেটার সাথে আমার বিয়ে দিছে সেই ছেলেটা আমার রেখে আরেকটা রিলেশন করে, মানে সংসারে প্রত্যেক দিন টুকটাক কথাবার্তা নিয়ে আমার গায়ে হাত তোলে, আমার সাথে খারাপ ব্যবহার করে, প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয় যে আমি জাহান্নামের ভিতর আছি। তো আমি কী করলাম আসলে? একটা জিনিস ভাবি মাঝে মাঝে যে কাউরে আসলে ঠকায় আসলে ভালো থাকা যায় না, দিন শেষে একটা না একটা বিচার হয়েই যায়। তো আমি এই জন্য বলবো যে আসলে কেউ ঠকায় না, চেষ্টা করেন ভালোবাসা মানুষের সাথে থাকার, কারণ আপনি যা করবেন আপনি তাই ফেরত পাবেন, আসলে কিছু বলার নাই এই মেসেজের।